এগুলো আপনার 25 টাকা যেমন কিনা 50 টাকা সেল এগুলো আপনার ফ্রান্স থেকে আসে এগুলো আপনার দেশি 720 টাকা 60 টাকা পিস 720 আমার ব্র্যান্ডের 100 গ্রাম এগুলো পড়বে আপনার 350 টাকা পিস 600 টাকা বলবো 600 টাকা হাফ কেজি গত পুরো ভিডিওতে আমরা খুশবু হাউস থেকে বিভিন্ন ধরনের আতর দেখিয়েছিলাম, যেগুলো আতর লিকুইড আতর, বোতলজাত আতর, যেগুলো অনেক দামি আতর ছিল, 300 টাকাতে শুরু হয়ে 2000-20000 টাকা পর্যন্ত আতর দেখেছি। আজকের ভিডিওতে আপনাদেরকে যেগুলো প্যাকেটজাত আতর কম দাম থেকে শুরু করে আপনার সব সেগুলো আতর সম্পর্কে জানাবো। সাথে আছে শান্ত ভাই। শান্ত ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আলহামদুলিল্লাহ আমরা ভালো। শান্ত ভাই, আপনার দোকানের ঠিকানা আবার বলতেন দর্শকদের। অনেক দোকানের ঠিকানা হলো আপনার 49 চক বাজার শাহী মসজিদ মার্কেট, ঠিক আছে, খুশবু হাউস শাহী মসজিদের 2 নম্বর গেটের কাছে না? হ্যাঁ, 2 নম্বর গেট। আচ্ছা আচ্ছা, শাহী মসজিদের সাথে এসে ফোন করলে আপনার লোক রিসিভ করে আসবে। আপনার নাম্বার দেওয়া থাকবে, ফোন দিলে। তাই প্রথমে আমরা এ ধরনের আতর সম্পর্কে জানতে চাই, কত টাকা থেকে শুরু হয়েছে আতরগুলো? এগুলো আপনার 25 টাকা পিস। 25 টাকা পিস, 300 টাকা ডজন পড়বে। 6 পিসের বক্স হয়, মানে 25 কিন্তু 6 ভিতরে কেমন হয়েছে তোর? আপনার যেরকম এটা রজনীগন্ধা না? জি, এদিকে অনেকগুলো ফ্লেভার আছে, ফুলের ফ্লেভার, পারফিউম, আতর টাইপ দিকে প্রত্যেকটা এরকম হবে। হ্যাঁ, প্রত্যেকটা এরকম শিশি হবে। এটা রজনীগন্ধা, এটার দাম কত টাকা বলছিলেন? না, 25 টাকা পিস। 25 টাকা পিস। 25 টাকা পিসের ভিতর কী কী রয়েছে ফ্লেভার? 25 টাকা পিসের মধ্যে কাঁচা বেলি হবে, কাঁচা বেলি হবে, রজনীগন্ধা, বকুল, রজনীগন্ধা, যেমন কিনা 50 টাকা সেল, 25 টাকা করে 50 টাকা সেল। পাশেগুলো কি বলা হয়? পাশেগুলো বলা হয় আলতাহা পারফিউম। এগুলো আপনার 780 টাকা ডজন, 65 টাকা পিস। 65 টাকা পিস হবে, 780 টাকা ডজন। কয় মিলে রয়েছে? যেমন এটাতে কয় মিলে রয়েছে? এটাতে কয় মিলে? এটাও 6 এমএল, এটাও 6 এমএল। মানে এখানে যা দেখতে পাচ্ছি সবই কি 6 মিলে রয়েছে? 6 মিলে রয়েছে, প্রত্যেকটাই 6 মিলে রয়েছে। আচ্ছা, এগুলো প্রত্যেকের দাম আমরা বলছিলাম 25 টাকা করে। তার পাশের যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কেমন কেমন দাম? এগুলো সেম 780 টাকা, 780 টাকা ডজন, 65 টাকা পিস। তো সবই কি একই 65 টাকা? হ্যাঁ, সব যা দেখতে পাচ্ছি সব। এই যে এদিক থেকে নিয়ে এগুলো রয়েছে, বলেন দেখি একটু। লর্ড আলফারিস, রাশা ক্লাসিক, রান্ডা, চোকোমাস, সাদা, রেড রোজ, সুলতান, সাওয়া, সফট সিলভার, আসিল, সাস্তাফা, বাকুল, দালাল, আরশ, অরিজিনাল, বালকিস, সবই রয়েছে। হ্যাঁ, সব প্রত্যেকটা মডেল, যা যা আইটেম আছে আতরের মধ্যে সব আইটেমই আছে। আচ্ছা, শান্ত ভাই মনে করেন প্রত্যেকটা মডেল যদি এটা এক ডর্জন, এটা এক ডর্জন ভাবে নিয়ে নিই, চাইলে মিলা দেওয়া যাবে, সমস্যা নেই। 3000 টাকা প্রোডাক্ট নিতে চাই, ওনারা আপনার ট্রান্সফারে পাঠাতে পারেন। হ্যাঁ, ট্রান্সফারে পাঠানো যাবে। আচ্ছা আচ্ছা, আমরা কোম্পানি আল রিহাব কোম্পানি। আচ্ছা আচ্ছা, কোনটা কেমন দাম? এটা আপনার 1280 টাকা ডজন, 1280 টাকা ডজন, 106 টাকা পিস, 106 টাকা পিস পড়বে। জি, একটা ক্লু দেখেন তো, এটা কত কয় মিলি রয়েছে? এটা 6 মিলি রয়েছে। প্রত্যেকটা কি 6 মিলি? প্রত্যেকটা 6 মিলি। আচ্ছা আচ্ছা, এটা কত করে পিস পড়বে? এটা 106 টাকা পিস, 106 টাকা পিস। এটা বিক্রি করা কেমন সম্ভব? আমি আপনি 150 টাকা সেল করতে পারি, আতরটা অনেক ভালো, এক দুই দিন গ্যারান্টি থাকে। এগুলো সব কোন দেশ থেকে, মানে কোন দেশ থেকে এসেছে এগুলো? এগুলো দুবাই, এগুলো আপনার ফ্রান্স থেকে আসে, এগুলো আপনার দেশি। আচ্ছা আচ্ছা, ভালো। এগুলো এসেছে দুবাই থেকে। জি, এখানে কি কি আতর রয়েছে বলে দেন দেখি। সিলভার, এদিকে সুলতান সিলভার, রাশা, সফট, বাখুর, আসিল, আরশা, সাবায়া, মদিনা, অরিজিনাল, আলফারিস, মানে সফট ফ্লেভারে, অসংখ্য ফ্লেভারে ফ্লেভারে রয়েছে। এগুলো প্রত্যেকটা মূল্য 106 টাকা, 106 টাকা। এই সিপার সিপার রেখেছেন তাই না? এটা 106 টাকা 6 মিলে। আর এটা কোন দেশ থেকে এসেছে ভাই? ফ্রান্স থেকে আসে। ফ্রান্স থেকে এসেছে, এটা 6 মিলে 65 টাকা, 65 টাকা। আর এটা বাংলাদেশের প্রোডাক্ট, 25 টাকা, 25 টাকা পিস পড়বে। আচ্ছা, ধন্যবাদ। আপনার ফারহান কোম্পানি, ফারহান কোম্পানি, এটি কোন দেশের প্রোডাক্ট? এগুলো বাংলাদেশ, বাংলাদেশ। আচ্ছা, এগুলো প্যাকেটে খুলে দিয়ে আনবক্সিং করে দিই। এগুলো আপনার 24টা ফ্লেভার হয়। আচ্ছা, এটা ডর্জন হলো 720 টাকা, 60 টাকা পিস, 720 টাকা, 60 টাকা পিস। জি, আচ্ছা, 60 টাকা পিস পড়বে। 720 টাকা ফ্লেভার আছে। আচ্ছা আচ্ছা, কী কী ফ্লেভার আছে বলে দেন আমার দর্শক। এদিকে ওপেন গোল্ড, জোবান মার্কস, ডিলাভ, পলোরেড, ফাওকে, ম্যাগনেট, রয়্যাল মেরিস, অসংখ্য, মানে আপনারা পুলিশ সব ফ্লেভার আছে। কোম্পানি ভেদে প্রোডাক্টগুলো আলাদা রেখেছে। এটা কোন দেশে বলছিলেন? ফ্রান্সে? না, এটা মেড ইন বাংলাদেশ, বাংলাদেশি প্রোডাক্ট, ফারহান পারফিউম। আচ্ছা, এগুলো কত করে বলছিলেন পিস? এগুলো আপনার 60 টাকা পিস, 720 টাকা ডজন, 60 টাকা পিস, 720 টাকা ডজন। আর আপনারা যেটা বলেছিলেন, আঙ্কেল যেটা বলেছিলেন যে আপনার ডলারের দাম যদিও বৃদ্ধি পেয়েছে, আপনারা প্রোডাক্টের দাম বৃদ্ধি করেন নাই। জি, যদি হয় এরকম তাহলে তো করতে হবে স্বাভাবিক। মানে স্টক আপনাদের রয়েছে, সেই জন্য স্টক, মানে আমাদের যতগুলো স্টক আছে মানে আগে রেটে সেল করবে। আচ্ছা, যখন নতুন করে আসবেন তখন আবার বৃদ্ধি হবে, দাম বৃদ্ধি হবে। এগুলো সম্পর্কে বলছেন? এগুলো তো বউ আমাদের 780 টাকা ডজন। আচ্ছা, তারপর বস, আর আপনারা যে যেগুলো দেখতেছেন পারফিউম আইটেম, ওয়ান মিনিশ গোল্ড, রয়্যাল ওপেন, বস, যেগুলো দেখালেন, এগুলো কি অ্যালকোহল? এগুলো অ্যালকোহল ফিশ, অ্যালকোহল ফিশ, সবই কি অ্যালকোহল ফিশ? এখানে যা দেখাচ্ছে
তাহলে যা দেখা দেখিয়েছি অ্যালকোহল ফ্রি রয়েছে অ্যালকোহল ফ্রি আচ্ছা তারপরে এই বসগুলো কেমন দাম বস এগুলো 840 টাকা করে 70 টাকা পিস 70 টাকা পিস 840 টাকা গর্জ গর্জ আচ্ছা আচ্ছা আর উপরেগুলো কি বলা হয় ভাই আলু 100 গ্রাম ক্যান হ্যাঁ 100 গ্রাম ক্যান ক্যান আলকামার ব্র্যান্ডের 100 গ্রাম এগুলো পড়বে আপনার 350 টাকা পিস 350 টাকা পিস পড়বে 100 গ্রাম থাকে না এগুলো কেমন মানে ব্যবহার করলে এভাবে প্যাকেট ভাই যেভাবে বুঝাইছে 3ml 4ml 6ml সেম ও আচ্ছা আচ্ছা এগুলো কোন দেশ থেকে এসেছে ভাই এগুলো ফ্রান্স থেকে আসছে ফ্রান্স থেকে এক প্যাকেট এক এক বোতলের দাম কত ক্যানের 350 টাকা 350 টাকা এগুলো কি ওগুলো কি এখানে এরকম ক্যান করছে মানে দামি কোনো যেগুলো দেখাইছে ওগুলো ক্যান আপনার যেমন ঢেলে নেওয়া যাবে আর এগুলো ডাইরেক্ট ইনটেকে আসে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওগুলো আসে কিভাবে আসে বোতলজাত করে না হ্যাঁ বোতলজাত এরকম যে কন্টেইনার আসে এরকম এক এক বোতলে কত করে আছে ভাই শান্ত ভাই এখানে প্রত্যেকটা 1 কেজি রয়েছে 1 কেজি রয়েছে আলাদা আলাদা রয়েছে আপনার ওগুলো কি আপনার এখানে এইভাবে রেখেছে ডিসপ্লে করে আমরা বিক্রি করি আর এখানে যেটা দেখাচ্ছেন এগুলো ডাইরেক্ট আসে ওরকম ডাইরেক্ট ওখান থেকে মানে একবার তৈরি হয়ে আসে আসলে আসে আর তারপরে ভাই কোনগুলো দেখাবেন উপরে দিকে দেখতে পাচ্ছি তারপরে যেগুলো আছে হাফ কেজি এগুলো পড়বে আপনার হাফ কেজি ক্যান হাফ কেজি ক্যানের ভিতরে জমজম জমজম মানে অনেকগুলো ফ্লেভার আছে জমজম আর শ্যাম্পেন বলছেন ভাই এগুলো 600 টাকা বলছেন 600 টাকা হাফ কেজি এগুলো তো নিউরাল বিক্রি করতে পারবে হ্যাঁ এগুলো আপনি নিলে প্যাকেজড করে কি কি ফ্লেভার রয়েছে এদিকে আপনি আরোশা ম্যাগনেট দরবার ম্যাগনেট আরোশা তারপরে দরবার ওপেন অনেকগুলো ফ্লেভার আছে অনেকগুলো সালভার রয়েছে অসংখ্য ফ্লেভার রয়েছে এখানে কি হাফ কেজি রয়েছে হ্যাঁ হাফ কেজি রয়েছে হাফ কেজি যদি থাকে তাহলে ওই যে যেটা ছোট ছোট বোতল তৈরি করে বিক্রি করে কত টাকা পড়বে যেমন আপনি 3 ml পড়বে 10 টাকার মতো কস্টিং ঠিক আছে 30 থেকে 40 টাকা বিক্রি আর 6 ml ধরেন আপনি 20 টাকা কস্টিং 50 টাকা 60 টাকা বিক্রি আরো বেশি জেল বিক্রি করতে পারবেন আপনি এগুলো নিয়ে অসংখ্য আইটেম আছে এদিকে অনেক ফ্লেভার আছে চায়না এগুলো 1200 টাকা ডজন 100 টাকা পিস আচ্ছা তারপরে এদিকে আছে 600 টাকা ডজন 50 টাকা পিস আচ্ছা তারপরে এগুলো এগুলো আপনার 540 টাকা ডজন 45 টাকা পিস এগুলো আপনার 360 টাকা ডজন 30 টাকা পিস আচ্ছা তারপরে এগুলো 300 টাকা ডজন 30 টাকা পিস আচ্ছা এই মিসা কত মিসা মিসা 450 টাকা বক্স যদি কেউ নেয় 450 টাকা পড়বে আচ্ছা 1250 টাকা পিস আর যদি ডজন লাগে 60 টাকা ডজন 13 টাকা পিস এই আতরগুলো কেমন দাম এগুলো 150 টাকা ডজন 6টা ফ্লেভার থাকে 2টা করে 12টা ঠিক আছে 1250 টাকা পিস পড়বে 1250 টাকা পিস পড়বে ধন্যবাদ শান্ত আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন পরে তো আবার দেখা হবে সো বন্ধুরা আপনারা যদি খুশবাও যে আসেন এটা কিন্তু মানে একবার রাস্তার সাথে রয়েছে সাহেব ওষুধের সাথে যোগানটা আপনারা এসে ট্রাই করতে পারেন দাম জানতে চাই চ্যানেলের সকল শুভাকাঙ্ক্ষী সাবস্ক্রাইবারকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে যেগুলো থাম্বনেল বা ছবি এই সকল ভিডিও আমাদের মেন চ্যানেল ঢাকা এক্স ওয়াইজেড চ্যানেলে আমরা কাজ করতেছি দাম জানতে চাই চ্যানেলে যেগুলো শুভাকাঙ্ক্ষী রয়েছেন দর্শক রয়েছেন দাম জানতে চাই চ্যানেলে আমাদের কাজগুলো অল্প হচ্ছে কেননা আমি একা ব্যক্তি চাকরির পাশাপাশি ভিডিও তৈরি করা অনেকটা কঠিন হয়ে যায় দুই চ্যানেল মেনটেন করা ইনশাআল্লাহ আপনাদেরকে জন্য একটা সুখবর রয়েছে দাম জানতে চাই এবং ফেসবুক পেজ খুলেছি DAM জানতে চাই আপনি লিখে ফেসবুকে গেলে কিন্তু এই যত প্রকার ভিডিও দেখতে পাচ্ছেন না প্রত্যেকটা ভিডিও সহ লাইভ ভিডিও কিন্তু আমাদের দাম জানতে ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন আপনাদের সবাইকে অনুরোধ করব যারা আমার চ্যানেলে রয়েছেন ঢাকা দাম জানতে চ্যানেল রয়েছেন এবং ঢাকা এক্স ওয়াইজেড চ্যানেল অনেকে দেখেন যারা আপনারা এখনও ঢাকা এক্স ওয়াইজেড চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা আমাদের ওখানে অ্যাড হন নাই দয়া করে ওখানে আমাদের ফ্যামিলিতে যোগদান হয়ে যাবেন যারা দাম জানতে চ্যানেলে ভিডিও পাচ্ছেন না তাদেরকে অনুরোধ করব আমরা প্রত্যেকটা ভিডিও আপনারা যেগুলো কমেন্ট করে জানতে প্রত্যেকটা ভিডিও আমাদের ঢাকা এক্স ওয়াইজেড ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে থাকি এটা আমার মেন চ্যানেল দাম জানতে চ্যানেল ইনশাআল্লাহ আমরা ফেসবুক পেজে কাজ করতেছি আর দাম জানতে চ্যানেলে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আসবে আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখুন কেননা ফেসবুকে ভিডিও শেয়ার করা এবং ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকা খুবই সহজ হয়ে থাকে আপনারা যারা ইসলামী প্রোডাক্ট আইটেম নিয়ে ভিডিও দেখতে চান দয়া করে আপনারা ফেসবুক পেজে অ্যাড হয়ে যান ওখানে প্রতিদিন লাইভ ভিডিও সহ বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু পেয়ে যাচ্ছেন আমি সাধারণত কাজ করতেছি ঢাকা শহরে কোথায় থেকে কোন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন অল্প টাকার ভিতরে কীভাবে অফার প্রাইসে আপনারা পণ্য ক্রয় করবেন সে সকল সন্ধান দিয়ে থাকি তাছাড়া ব্যবসায়িক নলেজ অর্থাৎ কিছু কিছু সময় আপনাদেরকে ব্যবসা সম্পর্কে আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করে থাকি আমার অসংখ্য ভিডিও রয়েছে যেগুলো ইসলামী প্রোডাক্ট নিয়ে কীভাবে ব্যবসা করবেন কিংবা ড্রাই ফুড আইটেম নিয়ে কীভাবে ব্যবসা করবেন বা কুকারিজ আইটেম কোথা থেকে ক্রয় করবেন সকল ধরনের আইটেমের ভিডিও তাছাড়া আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিডিও রয়েছে কিন্তু খেলনার ভিডিও আপনারা কিন্তু আমাদের চ্যানেলে যদি অ্যাড হয়ে যান ঢাকা এক্স
এক্সওয়াইজেড চ্যানেলে যারা অ্যাড হননি বা সাবস্ক্রাইব করে রাখেননি, দয়া করে লিঙ্ক দেওয়া কিন্তু রয়েছে ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে ফেসবুক পেজও পেয়ে যাবেন, আমাদের ঢাকা এক্সওয়াইজেড ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন। আপনারা ইউটিউব ঢাকা এক্সওয়াইজেড ইউটিউব চ্যানেলে থাকবেন ইনশাআল্লাহ, ওখান থেকে প্রতিদিন আমরা আপনাদের পছন্দ মতন আমরা আপনাদেরকে মানে কোথায় কী ক্রয় করতে পারবেন সে সকল সন্ধান দেওয়ার চেষ্টা করতেছি। তাছাড়া আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন আপনারা ফেসবুকে কিন্তু অ্যাড হয়ে যান, ফেসবুকে আমাদের ঢাকা এক্সওয়াইজেড ফেসবুক পেজ নেই, আমাদের পেজ দাম জানতে চাই, আপনারা দাম জানতে পেজে গিয়ে ওখানে অ্যাড হয়ে থাকলে ফলো করে রাখলে প্রতিদিন আপনারা যে সকল ভিডিও চাচ্ছেন সে সকল ভিডিও কিন্তু পেয়ে যাবেন। সো আপনাদের সবাইকে আমাদের ফেসবুক পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল, ইনশাআল্লাহ আপনারা ফলো করে রাখবেন। আর আপনারা কোন ধরনের প্রোডাক্টের দাম জানতে চান, কোন পণ্যের সন্ধান জানতে চান, সে সকল ইনফরমেশন দেওয়া হয় আমাদের ফেসবুক পেজের মাধ্যমে, তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনারা দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন যে পরবর্তী ভিডিওতে কোন ধরনের প্রোডাক্টের সন্ধান জানতে চান, অথবা আপনি ব্যবসা করেন কোন ধরনের ব্যবসা করতে চান, মানে কোন ব্যবসা সম্পর্কে একটা আইডিয়া পেতে চান, সেই সকল ব্যবসা সম্পর্কে আইডিয়া ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের যে চ্যানেল থেকে ভিডিও দেখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন, আশা করবে আপনারা ভিডিওটা একটু লাইক দিয়ে যাবেন, আমাদের ভিডিওটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।